প্রতিবদ্ধ বিষয় হবে আচ্ছা গতদিন আমরা মোটামুটি ধরেন কন্টেন্ট টন্টেন্ট নিয়ে ভালো আলোচনা করেছিলাম হ্যাঁ যে কোন ধরনের কোন স্টেজে কোন ধরনের ক্যাম্পেইন হয় সেরকম ব্যাপার সেপার আর কি হ্যাঁ তো আমরা যদি একটু ভাগ করে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি হ্যাঁ আমরা যদি একটু ভাগ করে ফেলি ধরো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন যেটাই বলো

থার্টি টু ফর্টি সেকেন্ডের এড দিতে পারেন থার্টি টু ফর্টি সেকেন্ডের দিতে পারেন এইটা ধরো তোমার স্পেশালি টেস্ট মোনিয়াল জাতীয় হ্যাঁ টেস্ট মোনিয়াল জাতীয় জাতীয় হম টাইপ আর আমি জাস্ট ইয়ে দিলাম টাইপ এরকম অনেক কিছু হতে পারে যেটা ট্রাস্ট বিল্ড আপ করে আর এখানে তুমি জানাইলা তুমি কে তুমি কি করো এখানে অথরিটি বিল্ড আপ করো মানে হচ্ছে যে টেস্ট মনিয়াল অথবা বেনিফিট ফিসারও বলতে পারেন আর কি যদি ধাক্কা লাগে হ্যাঁ বেনিফিটস বেনিফিট এই জিনিসগুলো বলতে পারো পিটিসি এরকম আরো অনেক কন্টেন্ট চিন্তা করলে পাওয়া যায় এই জায়গাটা এই জায়গাটাও হচ্ছে যে আমরা ধরেন এখান এখানেও হচ্ছে যে আপনি মোটামুটি এখানে যারা আসে সেখানে হচ্ছে আপনি যেহেতু আমরা রিমার্কেটিং অডিয়েন্স এখানে ব্যবহার করি সেখানে তুমি থার্টি সেকেন্ড থেকে শুরু করে থ্রি মিনিটের উপরে যাওয়া যাবে না এর মধ্যে থাকলে ভালো হুম এর মধ্যে থাকলে ভালো এখানে আমরা ডিরেক্ট ধরো সেলস পিচ দিয়ে দিতে পারি তারপরে হচ্ছে ধরেন এখানে কন্টেন্টের মধ্যে তোমার আহ এই প্রবলেম আইডেন্টিফাইন সলিউশন এগুলো দিতে পারেন হুম প্রবলেম কথা যদি বলছেন তাহলে বিভিন্ন ভাবে হতে পারে এরকম একটু মাথায় রেখে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের মেন গোল থাকে যে আমরা হয় ম্যাক্সিমাম মানুষের কাছে রিস্ক করতে চাই অথবা আমি আমার ভিডিওটা ভিউ করাতে চাই এই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যে সামোয়ান আমাদের একটা দেখুক এবং একটা ক্লিক করে এসে আমাদের মানে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে আসুক এবং সে দেখুক এক্সপ্লোর করুক আমাদের কি আছে কিনা আছে এই ক্ষেত্রে ডিরেক্ট আমরা সেলস পিস ভাই ফর্টি ডিসকাউন্ট বা অমুক দেখেন না যে লাইফ বাই সাবানের একটা অ্যাড দেয় যে লাইফ বাই সাবান তুমি যদি তাহলে তিনশো টাকার ডাক্তারি মানে কি বলে তিনশো টাকা নাকি কত বলে মনে হয় তিনশো টাকা সমমূল্যে ডাক্তারি পরামর্শ ফ্রি এই টাইপের এটা দেয় ডিরেক্ট ধরেন তারা ওই সেলস পিস দিয়ে দেয় আর মানে ততক্ষণে কি ততক্ষণে সে ওই ব্র্যান্ডটা আপনার এই এখান দিয়ে ওই ব্র্যান্ডটারে আপনি চিনাইছেন জানাইছেন শোনাইছেন বুঝাইছেন তারপরে তার ওয়েবসাইটে নিয়ে আসে আপনি আপনার বেনিফিট ফিসার টেস্ট পোনিয়া লমক তমক সেগুলো শোনাইছেন শোনাইছেন মোটামুটি মোটিভেট এখন তারে বলতেছেন ভাই লাইভ বাই সবার নাও তাহলে তিনশো টাকার সমপরিমাণের হেলথ পরামর্শ ফ্রি এই টাইপের কথাবার্তা বলা হয় আর ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা ভিডিও ভিউ অথবা হচ্ছে তোমার ভিডিও রিস্ক ক্যাম্পেইন ওইগুলো চালানোর চেষ্টা করি এখানে তো ডিরেক্ট আমরা ওই রিমার্কেটিং অডিয়েন্স ব্যবহার করি এখানে আমরা রিমার্কেটিং ব্যবহার করি ওই সেই কথাগুলো এখানে আছে তবে যদি আমরা তার মানে কি এটা চিন্তা করে দেখেন যে আমরা যদি একটা নতুন ক্যাম্পেইনে যাই হ্যাঁ নতুন ক্যাম্পেইনে যদি আমরা একটা যাই তাহলে ধরেন আমরা যদি আহ ধরো অ্যাওয়ারনেস এর কথা যদি চিন্তা করি এবং যদি আমরা ভিডিও ক্যাম্পেইন চিন্তা করি ধরো ভিডিও রিস্ক ক্যাম্পেইন অথবা তুমি যে নন স্কিমেবল ইনস্টিমেট দিয়ে করতে পারো অথবা আপনি ওই যে আমরা বলেছিলাম যে পনেরো সেকেন্ডের অ্যাড দাও অথবা হচ্ছে যে ছয় সেকেন্ডের অ্যাড দাও বাট আমরা এখান থেকে ওই যে গতদিন আমরা দেখলাম না যে মাল্টিপল ইয়া যদি থাকে আর ওই যে নতুন যে ফিচারটা নিয়ে আসছে ধরেন যে এখানে মাল্টিপল ইনস্টিমেট মানে বাম্পার এবং স্কিপ তার মানে তুমি ছয় ইন ফিড অ্যাড দিচ্ছ ইনফিড অ্যাড দিচ্ছ তার মানে কি তার মানে তুমি যদি এখানে দেখেন যখন আমরা এটা সিলেক্ট করি তখন এখানে দেখেন আমাদেরকে ও হচ্ছে যে আপ টু দিতে এটা একটা ভালো ফিচার ভালো তাহলে আমাদের এই ঝামেলাটা থাকে ইনফিড অ্যাড মানে হচ্ছে যে যখন আমরা ইউটিউবে গিয়ে মোবাইল থেকে স্ক্রল করতে থাকি অথবা পিসি থেকেও আমরা যখন স্ক্রল করতে থাকি ওই ফিডটাকে আমরা কি পার্সোনালাইজ ফিড বলি না যখন আমরা মোবাইল থেকে অথবা মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে যখন আমরা ইউটিউবে এরকম স্ক্রল করতে থাকি বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং ওই ফিডে আপনি কি দেখেন আপনি এর আগে যে ধরনের ভিডিও দেখেছেন অথবা যে ধরনের কন্টেন্টে সার্চ দিয়েছেন সেই ধরনের ভিডিও দিয়েই আপনি ধরুন পলিটিক্যাল নিউজ টিউজ বেশি দেখেন পলিটিক্যাল ওই টকশো ফক্স বেশি দেখেন আমার মতো লালন গীতি ফিডি বেশি শোনেন তাহলে দেখবেন আপনার ওই ফিডে এছাড়াও যে পরিমণির ভিডিও দেখেন না তা কিন্তু বলি নাই তো ওই কই সময় দেখেন যে ওই ফিডের মধ্যে উপরের দিকে বড় করে একটা অ্যাড আসে মাঝখানে মোবাইল থেকে স্ক্রল করলে মাঝে মাঝে অ্যাড আসে অথবা দেখবেন ওই রিলেটেড আপনার বিহেভিয়ার যেমন সব চরিত্রের উপর ভিত্তি করে দেখবেন আপনার সরি শর্টস গুলো ওই রকমই আসে তাই না আমি দেখাতে পারতেছি না কেন আপনার তো আমার স্বভাব চরিত্র যায় না ঠিক আছে তো এরকম স্ক্রল করলে ওই জিনিসগুলোই আসে আর ওর মাঝে মাঝে যে অ্যাডগুলো সেটাকে আমরা ইনফিড অ্যাড বলি অথবা দেখতে যখন আপনি পাঁচটা ভিডিও দিতে পারেন না এবং এখানে কিন্তু দেখেন ও বলেছে যে ভাই তুমি যখন ভিডিও দিবা ডিফারেন্ট ওরিয়েন্টেশন ও সাজেশন দিয়েছে এই যে হরাইজেন্টাল টাইপের ভিডিও দাও হরাইজেন্টাল টেন সেকেন্ড লং এর মানে সেকেন্ডের ভিডিও দাও ভার্টিক্যাল ভিডিও দাও ছয় সেকেন্ডের মানে বাম্পার আর কি তাই না তার মানে হলো যে যখন আমরা যখন শর্টস আমরা যখন শর্টস দেখি তখন কিন্তু যখন আমরা ভিডিওর মধ্যে একটা দেখি ভার্টিক্যাল অরাইজেন্টাল ইয়া দেখি তাই না আমাদের ল্যাপটপ টিভি এদের মনিটর গুলো এখন যেমন হয়েছে আর তো এই জন্য এখানে আপনি পাঁচটা একটা ভিডিও দেন ছয় সেকেন্ডের ভিডিও বা দুই তিনটাও দেন অসুবিধা নেই একটা দিন পনেরো সেকেন্ডের ভিডিও আরেকটা দিন একটু বড় ভিডিও ত্রিশ সেকেন্ডের ভিডিও এবং এর মাঝে একটা একটু হরাইজেন্টালও দিয়ে যাতে এই যে স্টোরিতে যে ভিডিওটা দেখাচ্ছে কাভার করে আর স্টোরির ভিডিওটা তো সবসময় কি হয় স্টোরি ভিডিও তো সবসময় তো আমরা ভার্টিকালে দেখতে ভাটিগালে দেখি আর আর এই জিনিসগুলো আমরা দেখি স্টোরিতে এই হলো মোটামুটি ব্যাপার সেপার এবার আমার খুব একটা টাইম লাগবে না আমরা টান দিয়ে দিতে পারবো সেম কথাবার্তা যেমন ধরেন যে আমরা যদি এখন ধরো একটা ওয়েবসাইট ট্রাফিকের জন্য অ্যাড চালাতে ওয়েবসাইট ট্রাফিকের জন্য অবশ্য ভিডিও অ্যাড এইভাবে চালানো থেকে এখানে যেটা আপনি অপটিমাইজ করতেছেন সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন আর কি রিমুভ ভালো হবে ওয়েবসাইট ট্রাফিকের জন্য ওই যে ডিমান্ড জেন যে ক্যাম্পেইনটা আসছে এটা ভালো আর কি বাট আমি বলবো না এটা কেন ভালো আর কি এছাড়াও যে আপনি এটা চালাতে পারেন না তা না এই ক্ষেত্রে ধরেন আমরা কি করি

ঠিক আছে এটা দিতে পারেন সাইডলিং দেওয়া ভালো যেহেতু দেওয়ার সুযোগ আছে আচ্ছা এরপরে হচ্ছে এখান থেকে অডিয়েন্স গুলো সেম কিন্তু এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা ইন মার্কেট অডিয়েন্স দিতে পারি এই যে এরকম অডিয়েন্স আমরা দিতে পারি ধরো যে আহ ট্রাফিকের ক্ষেত্রে আমরা ইন মার্কেট অডিয়েন্স অথবা কাস্টম অডিয়েন্স এই দুটা খুব পপুলার আর কি দিতে পারেন আর

সে আপনার ভিডিও একটা দেখতেছে এই ক্ষেত্রে আমরা বলেছিলাম কি ভাই ওই কি জন্য মানে টেস্ট মনিয়াল দাও অথবা হচ্ছে বেনিফিট গুলো ইয়া করো ফিচার গুলো হাইলাইট করে কন্টেন্ট কন্টেন্ট গুলো দিলে পরে তখন ওরা ক্লিক করে তোমার ওয়েবসাইটে আর হ্যাঁ এই ধরনের সো এখান থেকে আপনি ওই কন্টেন্ট গুলো তৈরি করতে পারেন আরকি ঠিক আছে আর যদি এখানে তো আমরা ইয়া করব না সেম সেম প্রসিডিউর কিন্তু যেগুলো আমি দেখাচ্ছি না ভাই কইলে হইব না আচ্ছা এখানে আপনি থার্টি সেকেন্ডের ভিডিও বা ফর্টি সেকেন্ডের ভিডিও যদি কারণ একটা বলতো আসলে থার্টি সেকেন্ডের নিচে আসলে হয় না ঠিক আছে তো ধরো আমরা দিয়ে দিতে পারেন সেম প্রসিডিউর সেম ধরেন এই ফর্টি সেকেন্ডের একটা ভিডিও দিয়ে দিলাম ওই ভিডিওতে বাকি প্রসিডিউর কি সেম এখানে কিন্তু আমরা কি করতে চাই ভাই এখানে কিন্তু আমরা ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই তখন হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ক্ষেত্রে যেটা বললাম যে ওয়েবসাইটের এই ইউটিউবে রিভারেলটাই দিয়ে দিয়েছিলাম এখন দরকার নাই সেটা এখন আমরা ডিরেক্ট আমরা যেহেতু ওয়েবসাইটে আনতে চাই সেহেতু আমরা সরাসরি যে পেজে তুমি আনতে চাও ধরো আমরা উইন্টারে এই ব্লেজারে আনতে চাই তাহলে আমরা ডিরেক্ট ওই ব্লেজারের লিংকটাই দিয়ে দিই ঠিক আছে এখানে আমরা দিয়ে পাথ পারি ধরো দিতে চাও ধরো লারি এখান থেকে ব্লেজার মাইরে ব্লেজার ঠিক আছে ব্লেজার বানানা আচ্ছা নালে দেখে নিয়ে ব্লেজার একটা একটা এরপরে এখানে এখানে কালেকশন কি হবে ভাই অবশ্যই যদি ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে হয় তাহলে আমরা কেবল স্বপ্ন লিখতে পারি হ্যাঁ স্বপ্ন লিখতে পারি কোনো সমস্যা নাই আর যদি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয় সেই ক্ষেত্রে আমরা লার্ন মোর তোর ইউজ করতে পারি আর কি হ্যাঁ বা এখানে যে যে কন্ট্রাকশন আছে আপনি এখানে লিখেও দিতে পারেন এখান থেকে নিতেও পারেন এক্সপ্লোর করতে দিতে পারেন যাই হোক হেডলাইন লং হেডলাইন কিভাবে লিখবেন এটা একটু ইয়া থেকে দেখে নিতে হইবো ভাই আমরা জানি এগুলো ঠিক আছে দ্যাটস ইট সেম ভাবে সেম ভাবে ধরেন আরেকটা অ্যাড খুব ভালো পপুলার সরি খুব একটা পপুলার না আর কি কিন্তু চলে সেটা হলো যে আমরা যদি একটু এখানে ক্লিক করি হ্যাঁ মানে এই যে ক্রিয়েট উইদাউট এ উইদাউট এ কি গোলস গাইডেন্স এটা যদি করেন এবং যদি ভিডিও অ্যাড করেন দেখবেন এই এই অ্যাডটা এখন ওইভাবে চলে না আর কি হ্যাঁ এড সিকোয়েন্স অ্যাড বাট এটা একটু বড় বড় ব্র্যান্ড যারা করে তারা তারা কি করে এখানেও হচ্ছে যে এই জিনিসটাই অলরেডি কিন্তু দিয়ে দিছে আর যদিও সিকোয়েন্স আকারে দেয় নাই কিন্তু মোটামুটি ওই যে আমাদের মাল্টিপল যেটা দেখলাম কি শর্টস এ তারপরে হচ্ছে যে ইনফিডে এবং ইসে ওইটা ওখানে দিয়ে দিছে আর কি বাট এইটা আবার একটু অন্যভাবে কাজ করে আর এট সিকুয়েন্স হ্যাঁ সেখানে তুমি ইনস্কিপেবল ইনস্কিপেবল ইনস্টিমেট তার মানে একটা 30 সেকেন্ডের ভিডিও দিতে পারো বা ছোট ভিডিও দিতে পারো নন স্কিপেবল ইনস্টিমেট মানে 15 সেকেন্ডের ভিডিও দিতে পারো বাম্পার এডস অথবা এটার মিক্স করে বাম্পার মানে 6 সেকেন্ডের এড দিতে পারো এই এডটা করতে হলে জাস্ট আমি একটু দেখাচ্ছি সাধারণত মার্কেটে খুব একটা এখনো করে না বড় বড় ব্র্যান্ড তারা করে না ওরা কি করে সব সব এখানে অডিয়েন্স কিভাবে দিবেন এইখানে মোটামুটি ওরা এটা যেভাবে কাজ করে আর কি সেটা হলো যে তোমার ধরেন আপনি তিনটা ভিডিও তৈরি করেছেন প্রথম ভিডিওটা জাস্ট ইন্ট্রোডাকশন করব ও কিন্তু বলে দিছে দেখেন টেমপ্লেট গুলো দিয়ে দিয়েছে যে অটোমেটিক সিকোয়েন্স আপনারা দিয়ে ধরেন আমরা দেখেন ইন্ট্রোডিউস এন্ড রিইনফোর্স ইন্ট্রোডিউস ইওর ব্র্যান্ড উইথ এ লং ভিডিও এড দেন রিইনফোর্স ইওর মেসেজ উইথ এ শর্ট ভিডিও মানে রিইনফোর্স করো কিনা কাটার জন্য আর কি প্রথমে ইন্ট্রোডিউস করো তারপরে অথবা ওয়েবসাইটে আসো তো সেরকম প্রম্পট এন্ড ইনস্পায়ার করো অ্যাটাক এন্ড ডাইরেক্ট ডাইরেক্ট তারপরে এনগেজ এন্ড ডিফারেন্সিয়েট এটাও খুব ভালো একটা ইয়া আর চলে যে প্রথমে শর্ট একটা ভিডিও দিয়ে এনগেজ করো দেন তুমি অন্যান্য কম্পিউটার থেকে কতটা ডিফারেন্ট কেন তোমার প্রোডাক্টটা নেবে এরকম কন্টেন্ট তৈরি করতে পারো তো এই জায়গাগুলো দেখেই কিন্তু কেমন কন্টেন্ট হবে আপনি বানাই ফেলতে পারেন ধরো আমি এটা নিলাম আর ধরো ধরো এটা নিলাম আর এই ক্ষেত্রে কি হয় দেখেন অনেকগুলো স্টেপ আছে আর হ্যাঁ যদি তুমি এটা নাও দেখেন মোটামুটি দুইটা স্টেপ আছে তারপরে হচ্ছে তুমি এটা নাও মোটামুটি এখানেও দুটা স্টেপ এটা যদি আমরা নিই এখানে তিনটা স্টেপ আছে ধরেন আমরা যদি এইটার কথা চিন্তা করি আর কি খুব খেয়াল করে দেখি প্রথমে একটা ওই নন ননল ইনস্ট্রিম যেটা সেকেন্ডের পনেরো সেকেন্ড এর এটা দিয়ে দেখেন বলে দিচ্ছে শর্ট ভিডিও লেস সেকেন্ড লং ভিডিও এট থার্টি শর্ট ভিডিও আবার লেস তার মানে হলো তুমি একটা ভিডিও তৈরি করো ভাই ইন্ট্রোডিউস করো যে তুমি কে তুমি কি করো এরপর জীবাণুমুক্ত করছে বাচ্চা কাছে খেলাধুলো করতেছে প্রবলেম আইডেন্টিফাই করতে বাচ্চা কাছে খেলাধুলো করতেছে প্রচন্ড গায়ে ময়লা কাঁদা তারপরে গোসল করে ফেললে লাইফ বয় সে জীবাণুমুক্ত হয়ে গেল এরপরে বলতেছে যে ভাই তুমি যদি লাইফ বয় কিনো তাহলে তিনশো টাকার একটা ধরো তিনটে ভিডিও তৈরি করি এখন এই এক সিকুয়েন্স যেটা হয় আর কি বাদ বাকি কিন্তু সেম শুধু এখানে এই জিনিসটা জানা দরকার অথবা বিভিন্ন ব্র্যান্ডের স্টোরি দিয়ে শুরু করতে হবে যেমন যেটা আছে লারিফ ধরো তো ওরা যে বড় বড় ভিডিও বানায় সেগুলো দিয়ে এট এড করতে পারে কি হয় যখন এট এড হয় তখন প্রথমে ধরেন কোন একটা অডিয়েন্স আমরা যে অডিয়েন্সটা উপর থেকে দিয়ে দিব আর কি যে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করে দিব ওই অডিয়েন্সটা প্রথমে সে হচ্ছে যে ধরো ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখ এবার ওই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা অথবা দুই একজন ওই ভিডিওটা দেখলো তারপরে কিন্তু আরও দেখবে তারপরে সেকেন্ডটা যেখানে তুমি ফিসার বেনিফিট টেস্ট পুনিয়াল ইজিন বলছো তারপরের বার হচ্ছে যে ওই তিন পার্সেন্ট ইয়ার তার মানে একই কন্টেন্টের মধ্যে আমরা তিন ধরনের ভিডিও দিতে পারি ওই অডিয়েন্স সিকুয়েন্স অনুযায়ী দেখবে আর একবার এটা দেখলো তারপরে যখন ওটা দেখার পরে ওর মোটামুটি ইন্ট্রোডিউস করাই দিলা তারপরে ওইটা ডিফারেন্সিয়েট করো ধরো তারপরে তারা কিনে এলে আর

ইয়াগুলো ভিডিও এড দেখলাম সেখানে হচ্ছে আমরা কি করি ভাই সেখানে আমরা ওয়েবসাইট ইউটিউবের যে কোনো একটা ভিডিও লিংক দিয়ে দিলেই ওই অ্যাড চলা শুরু চলা মানে চলে চলা শুরু হবে আর ফেসবুক মানে গুগল অ্যাডস দেখে না কিন্তু যখন কোনো অ্যাড সিকুয়েন্স অ্যাড করতে যাবা তখন অবশ্যই এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের সাথে তুমি যে ইউটিউব চ্যানেলের মানে অবশ্যই তুমি যে ব্র্যান্ডের করবা সেই ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলের এডি দিবা তাই না ওই ওই ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে সেই ভিডিও তুমি এখানে দিবা অবশ্যই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে ওই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপটা করে নিতে হবে আর কি এখান থেকে এই অ্যাডমিন থেকে লিঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ও ওই গুগল এবং এটা না করলে ওই ওখানে ওই ইসের মধ্যে ভিডিও দিতেই দিবে না ঠিক আছে যেখান থেকে অ্যাড চ্যানেল করে ওই লিঙ্কটা ইউটিউবের ওই ইউটিউব চ্যানেলটা যে ইসে আছে আর যেমন ধর আমরা যদি স্কেল আপনি লিখে সার্চ দিই ধরেন এই আসে এই যে এটা তখনই আসবে যে তোমার মানে এটা হচ্ছে যে কানেক্ট করে নিতে হবে যে তোমার ওন চ্যানেল হয় মানে একই মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে জিমেইলে এটা যদি সেই জিমেইলে থাকে তাহলে তুমি অন দিয়ে করে তাহলে যদি সাম অন হয় তাহলে হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা যে মেইল অ্যাকাউন্ট আছে সেই মেইলটা দিয়ে সেন্ড রিকোয়েস্ট করলে ওর কাছে একটা নোটিফিকেশন যাবে

অ্যাওয়ারনেস ক্যাম্পেন যেখানে তুমি আহ সিক্স সেকেন্ডের ভিডিও পনেরো সেকেন্ডের ভিডিও এবং থার্টি সেকেন্ড বা তার থেকে একটু বেশি দিয়ে কম্বিনেশন করে অ্যাড চালাতে পারো এবং এই অ্যাডই সব থেকে বেশি চলে ক্লায়েন্টও যখন বলে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ভাই আমি ভিউ চাই না হলে বলবে আমি সাবস্ক্রিপশন বেশি চাই সাবস্ক্রিপশন তো বাংলাদেশের মানুষগুলো চাই অন্য দেশে বলে যে ভাই আমার এই ভিডিওটা ভিউ চাই তার মানে স্বাভাবিকভাবে বলতেছে ভাই আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই এছাড়াও যদি অন্য কোনো ভিডিও দেয় যে ভাই আমার এই ভিডিওটাকে আমি সেল জেনারেট করতে চাই তাহলে অবশ্যই ক্লায়েন্টকে বুঝিয়ে বলে দিবেন যে ভাই তখন ওই সমস্ত আবহাওয়া কথা কইলে হইব না ঠিক আছে তখন আপনি রিমার্কেটিং অডিয়েন্স ব্যবহার করবেন পাশাপাশি ওই ভিডিওর ধরো যে আপনি মেইন যে ভিডিওটা ভিডিওটাতে আপনি প্রবলেম আইডেন্টিফাই করে সলিউশন এই টাইপের ভিডিও অথবা হচ্ছে ধরো তোমার বিভিন্ন অফার টফার দিয়ে ভিডিও দিতে পারেন এই জিনিসগুলো দিয়ে কন্টেন্টটা করলে ভালো হয় আর তখনও দেখে ক্লিক করে এই আর বাট ইউটিউব অ্যাড মূলত অ্যাওয়ারনেসের জন্য ইউটিউব অ্যাডে ক্লিক করে সেল টেল খুব কম হয় আরকি আমরা সাধারণত মানুষের বিহেভিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে আমরা মোটামুটি কয়টা ইউটিউব অ্যাডে ক্লিক করে ভাই প্রোডাক্ট ইনসেট কেন দেয় এই আর কি কারো কোনো প্রশ্ন আছে নাকি দেখি শুনি তো একটু হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমার একটা কোশ্চেন বস

যে আসવાનું স্যার। বট। হ্যাঁ। স্যার আমাদের কনফারেন্সে উরাউতের মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু বর্ণনা কল। যে যারা আসলে অ্যাড আসলে স্কিপ করে। তাদেরকে পুরো 6 সেকেন্ডের অ্যাড দেখায়। যারা একটু অ্যাড টা দেখে এদেরকে 50 সেকেন্ডের অ্যাড দেখায়। এখন আসলে এটা কিভাবে টার্গেটিং করে বা কিভাবে কি আসলে টার্গেটিং করে যেভাবে যদি ফেসবুকে

দেখ কারণ তারা অলরেডি ওই আড়ং সম্পর্কে জানে বোঝে দেখবেন যে প্রতি বছর একটা স্টোরি ভিডিও তৈরি করে গ্রামীণ করে এটা দেখার জন্য আমরা পাগলের মতো বসে থাকি সেই দিন কে

জি স্যার আমি তাহলে প্রশ্ন করি স্যার আমরা স্যার অনেকে ভিডিও বিটু এর উপরে স্যার আমরা একটা হেডলাইন দেখি যে একটা হেডলাইন হয় কল টু অ্যাকশন ভাবে থাকে আর কি যেমন মেরিল বেসলিন এরকম এরিয়া থাকে কিন্তু স্যার ওই হেডলাইনটা মনে হয় যতটুক আমি ঘাটাঘাটি করলাম বিদেশি বা দেশের ওই হেডলাইনটা মনে হয় স্যার ওই যে আমরা যে ইউটিউবটা ভিডিওটা আপলোড করি ওই আপলোডের ভিডিও টাইটেল থেকে নিয়ে নেয় ভিডিও টাইটেল থেকে নেয় ওই ভিডিওর উপরেই ওইটা আছে এডিট করার সময় হ্যাঁ ভিডিও হ্যাঁ কিন্তু আবার অনেক কিছু কিছু অ্যাড দেখলাম স্যার কোনো কিছু নেই উপরে জাস্ট ব্ল্যাঙ্ক তো ওই জিনিসটা কিভাবে করে উনি জানি না জানি না স্ক্রিনশট দিয়ে গ্রুপে আচ্ছা আর কারো কোনো কিছু আছে ভিডিও রয়েছে কি আমরা ক্লাস ছাড়া হচ্ছে একটা প্রশ্ন ছিল ক্লাসের ভিতরের কথা বলে প্রশ্ন ছিল ফেলো না তাড়াতাড়ি বলতে হবে আচ্ছা বস আমার একটা ক্লায়েন্ট আছে নেদারল্যান্ডের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে বলছে আমাকে এখন আমি ওইটা তো মানে রিসার্চ করছো হচ্ছে আপনারা কিওয়ার্ড জেপিটি দিয়ে মানে নেদারল্যান্ডের কিওয়ার্ড রিসার্চ করার মানে ওই ভাষার কিওয়ার্ড রিসার্চ করার আর কোন ওই আছে না আর কোনো ওই নাই এটা ক্লায়েন্টের সাথে এই কথাগুলো বহুবার ইউটিউবে আমাদের ইউটিউবের চ্যানেলের ভিডিও ভিডিওগুলো আপনারা দেখেন না বস সবগুলো তো দেখা হয় না মানে সবগুলোই তো দেখবেন আপনি আপনি সারা দিন এটা নিয়েই কাজ করবেন এটাই আপনার কাজ শুরু একটা মানুষকে একটা প্রশ্ন করি আর কি এক দার্শনিক তার শিষ্য তারে জিজ্ঞেস করছে যে মানে শিষ্য দুইজনই দার্শনিক আছে ধর একজন দার্শনিক তার শিষ্য মানে সে দার্শনিক হতে চাচ্ছে জিজ্ঞেস করছে যে আমার তো এই দর্শন টর্শন এই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না তা আমি কি দার্শনিক হতে পারবো গুরুকে জিজ্ঞেস করতেছে শিষ্য তো বলতেছে তুমি কালকে চলো আমরা নদীতে গোসল করি তো নদীতে গোসল করতে নিয়ে গেছে ইয়া গুরু নিয়ে গেছে শিষ্যকে তো গোসল করতে নিয়ে যে পানির মধ্যে ওরে সাইপা ধরছে অনেকক্ষণ ওই ধরেন মরে যাওয়ার আগে তুলছে তোলার পরে বলছে যে আহ তোলার পরে বলছে যে তুমি যখন পানির মধ্যে ছিলা তোমার নিঃশেষ বন্ধ হয়ে গেছিল তুমি মারা যাচ্ছ মারা যাচ্ছ ওই সময় তুমি কি অনুভব করছো বেশি বলছো ওই সময় আমি সবথেকে বেশি বাতাস বা অক্সিজেন আর কোন কিছুই আমার মনে ছিল তো লাইফে কোনো ক্যারিয়ার করতে হলে কোনো একটা বিষয়ে করতে হলে একটা বিষয় স্কিল ডেভেলপ করতে হলে সেটা যদি আপনি সারা জীবন করে রেখাবেন সেটা করতে হলে ওই পানির মধ্যে চিবাই ধরলে মানে জুবাই ধরলে আপনি যেমন ওই অক্সিজেন বা পানির জন্য যেরকম করেন ঠিক এরকম করতে হবে সব ভিডিও দেখা যায় না কথা বলাই পাব ভিডিও গুলো তো দেখবেনই অন্যান্য চ্যানেলের ভিডিও দেখবেন দেশে দেশের বাইরে তাহলে আপনার ইয়াটা মজবুত হবে এখানে দেখবেন অনেক ছেলে পেলে আছে যারা হচ্ছে যে নাই শুনলেন ক্লাসে শুনলেন অন্যান্য মানুষ অনেক ভালো ভালো কথা বলছে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে যদি প্রত্যেকটা ভিডিও দেখবেন কোনো না কোন প্রত্যেকটা জিনিস শিখবেন তাহলে যে এই ছোটখাটো যে ভিডিও গুলো যে প্রশ্নগুলো উপলম্বন করলাম স্কিপ করলাম না

সারাদিন ধ্যান জ্ঞান সবকিছু আপনার এগুলোই হতে হবে হবে এই ব্যাসে অনেক সাকসেসফুল এখন আছে কিন্তু ওই যে এখানে শিপন আছে শিপন অলরেডি এক কোটি টাকা কামাইছে হান্ড্রেড কে কামাইছে গত ধরে নেই বিশের থেকেই শুরু তো ধরো মানে প্রথম দিককার স্টুডেন্ট ওরা স্কিল আপারে হান্ড্রেড কে যে আর্নিং করেছে এটা কি এমনি হয়েছে ভাই ওই ধ্যান জ্ঞান স্বপ্ন সবকিছু ওর কত টাকা আছে ওর তিনজনকে মনে হয় শিবন আসল যদি থাকার কথা বলবে তিনজনকে ম্যাক গিফট করেছে ওর টিমে কাজ করে প্রত্যেককে একটা করে ম্যাক গিফট করেছে আচ্ছা যাই হোক সো ধ্যান জ্ঞান ওইটাই হতে হবে তাহলেই হবে এই আর ছোটখাটো প্রশ্ন জিজ্ঞেস করলে আমি ইয়া করি আর এই প্রশ্নগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমার অনেক ভিডিওর মধ্যে আছে হোদায় আর আরেকটা আমরা পড়াশোনা করতেছি একটা বিষয় নিয়ে অন্য একটা নেদারল্যান্ডের কথা এখানে আসবে ভিডিও বহু তাই না এই কথাগুলো এখানে আসবে না আচ্ছা এখন আমাদের বক্তব্য হলো এর মধ্যে তো আবার কেউ কেউ বলে ফেলেছে সামিন ভাই কেউ রুট প্রশ্ন করাই যায় না মা বোনেরা একটু প্রশ্ন করেন এক মনি মনে বলছেন আর আচ্ছা আমরা একটু আর একটা ইয়ে দেখি আর কি আমরা মোটামুটি কিন্তু আমাদের অনেক কিছুই শেষ আর কি হ্যাঁ গুগল এক্স হয়তো আর একটা ক্লাস নিব আমরা আর একটা ক্লাস নিলে মোটামুটি সবকিছু শেষ হয়ে যাবে সেটা হচ্ছে অপটিমাইজেশনের ক্লাস তার আগে যে এইটা আছে ডিমান্ড জেন আছে একই রকম আর কি তাহলে শেষ হয়ে যায় আচ্ছা এখন গুগল এক্স এর খুব ভালো এটা অবশ্য অনেকদিন হয়ে গেছে এক বছর প্লাস হয়ে গেছে মানে গুগল ইন্ট্রোডিউস করেছে

আমরা ধরো ইউটিউব অ্যাড শিখেছি ডিসপ্লে অ্যাড শিখেছি সার্চ অ্যাড শিখেছি ম্যাপ শিখিনি ওই লোকাল স্টোরি অ্যাড আর কি জিমেল মধ্যে অ্যাড ডিসকভারি অ্যাড মানে ডিমান্ড জেন যেটা আমরা একটু পরে শিখবো আর কি যাই হোক বা একই কথা আর কি মানে ফিড অ্যাড আর ধরো সেটা তোমার জিমেইলের মধ্যে হতে পারে মোবাইলে আমরা যখন গুগল ক্রোম ক্রোম দেখেন ব্রাউজ করেন গুগল ক্রোম একটা ফিড আছে সেই জায়গাটা ডিসকভারি ফিড অ্যাড দেখে তো ও বলতেছে যে তোমার অডিয়েন্স যদি গুগল গুগল অ্যাডস তুমি চালাও তাহলে তোমার অডিয়েন্স গুগল ম্যাপে থাকতে পারে জিমেলের মধ্যে থাকতে পারে অথবা ধরো তুমি গুগল ক্রোম ব্রাউজারটা তোমার মোবাইলে অথবা পিসিতে ওর একটা ফিড আছে কিন্তু হ্যাঁ তারপরে তুমি সার্চ অ্যাডে সার্চ করতে পারে তারপরে তোমার হচ্ছে যে ওদের যে ফোন প্লাস মিলিয়ন ওয়েবসাইট মোবাইল অ্যাপ ইউটিউব চ্যানেলের সাথে যে ইন্টিগ্রেটেড অ্যাড বা অ্যাড সেন্সের মাধ্যমে সেই ফোর মিলিয়ন সাইট বা মোবাইল অ্যাপের সাথে ডিসপ্লে অ্যাডের মাধ্যমে অ্যাড দেখাও অথবা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বা ভিডিওতে যে অ্যাড দেখাও সব জায়গায় তোমার অডিয়েন্স থাকতে পারে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেনের মূল বক্তব্য হলো রাইট টাইমে রাইট অ্যাডটা রাইট পিপলের কাছে নিয়ে যাবে থ্রু রাইট চ্যানেল চ্যানেল কোনটা যেমন ইউটিউব এটা একটা মানে অ্যাড ইনভেন্টরি বা চ্যানেল হ্যাঁ ইউটিউব ডিসপ্লেডের একটা চ্যানেল এই চ্যানেল মানে ইউটিউব চ্যানেল মানে কোথায় কোথায় অ্যাড দেখায় তো গুগলের অ্যাড কোথায় দেখায় ম্যাপের মধ্যে দেখায় জিমেলের মধ্যে দেখায় ডিস্কভারি ফিডে দেখায় সার্চ এডে দেখায় ডিসপ্লে অ্যাডে দেখায় ইউটিউব এডে তাই না তার মানে রাইট অ্যাড রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে যাবে থ্রু এই চ্যানেলগুলোর মধ্যে এখন ধরো তুমি স্যার স্যার চালাচ্ছ কিন্তু তোমার এখন অডিয়েন্সটা তোমার ধরো এই লারি বেরাই অডিয়েন্স আমি ধরলাম লারি বেরাই জ্যাকেট কিনা অডিয়েন্স কোথায় আছে ভাই লারি বেরাই জ্যাকেট কিনা অডিয়েন্স আছে এই মুহূর্তে রাইট টাইমে সকাল বারোটা এই মুহূর্তে অডিয়েন্সটা আছে হয়ে গেল ভাই এই মুহূর্তে অডিয়েন্স ডিসপ্লে এর মধ্যে তার মানে কোনো মোবাইল অ্যাপ অথবা ইউটিউব চ্যানেল অথবা এই প্রথম আলোটা এই ধরনের যে সব জায়গায় গুগল অ্যাড দেখায় সেখানে ধরেন রাত দেড়টা বাজে ওই মুহূর্তে সবাই ধরো ইউটিউবে আছে ধরো গুগলের ওর এআই খুঁজে বের করবে আমরা দেখবো আর কি কিভাবে আমরা অডিয়েন্সটা দিয়ে দিই আর কি ওই অডিয়েন্স গুলো আমরা যখন দিয়ে দিব তখন হচ্ছে গুগলের এআই মানে অডিয়েন্স আমরা কেন দিয়ে দিব ভাই এখানে আমরা রিমার্কেটিং অডিয়েন্স ব্যবহার করব অথবা কাস্টম অডিয়েন্স ব্যবহার করব ম্যাক্সিমাম রিমার্কেটিং অডিয়েন্স ব্যবহার করব এই ইসের ক্ষেত্রে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেনের ক্ষেত্রে এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন আমরা প্রথম অবস্থায় চালাতে পারি কোনো আমরা সার্চসেট চালাতে পারি ডিসপ্লে চালাতে পারি ইউটিউবার চালাতে পারি যখন মোটামুটি তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ অডিয়েন্স তোমার এই ওয়েবসাইটে আসে এবং সেখান থেকে তোমার ওয়েবসাইট থেকে কোনো কেনাকাটা হয় অথবা যদি লিড জেনারেশন সাইট হয় সেখান থেকে লিড টিড জেনারেট তো মিনিমাম যে কন্ডিশন ছিল পনেরো থেকে পঞ্চাশটা যদি সেই রকম আসে তখনই আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন চালাই এর আগে আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাই তার মানে হুট করে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমরা চালাইতে পারি না কারণ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ব্যাকএন্ডে কি এআই কাজ করে তো এআই এর মূল বক্তব্যই হলো যে তুমি প্রিভিয়াস ডেটা দিবা ওই ডেটার উপর ভিত্তি করে ওর মেশিনটা লার্ন করবে মেশিনটা লার্ন করার পরে ওর এআই সিস্টেম খুঁজে বের করবে যে রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপল মানে রাইট টাইমে রাইট পিপল কোন চ্যানেলে আছে সেখানে তোমার একটা দেখা এই জন্য এই পারফরমেন্স ম্যাক্স দিয়ে আমরা একটাই ক্যাম্পেইন করে আমরা সমস্ত চ্যানেলে সমস্ত চ্যানেলে ম্যাপে জিমেইলে ডিসকভারে সার্চ ডিসপ্লে ইউটিউব সব অ্যাড আমরা দিতে পারি ওর ব্যাক এন্ডে খুঁজে খুঁজে বের করবে ও এখন রাত দেড়টা বাজে তার ওর অডিয়েন্স কোথায় আছে ডিসকভারিতে আছে দাও ওখানে ওর একটা শো করাও কোথায় আছে ম্যাপে আছে এখন সকাল দশটা বাজে তার মানে মেপে নাড়াচাড়া মানুষ বেশি করে অফিসে যাচ্ছে অমুক ঠিক আছে ওরে এখানে দেখাও এরা ধরো রাত এগারোটার সময় শুইতে ঘুমাইতে ঘুমাইতে টকশো শুনতে শুনতে ঘুমায় আর কি অনেকে আছে না অনেকে গোপাল ভাট দেখতে দেখতে ঘুমায় ধরো আর কি অনেকে খাইতে বসে দেখবেন ইউটিউবে চালু করে দেয় তারপরে খায় সো অমুক জায়গা আছে সেখানে তোমার একটা প্লেসমেন্ট তাহলে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন মূল বক্তব্য হলো যে রাইট টাইমে রাইট অ্যাট রাইট পিপলের কাছে যাবে থ্রু এই চ্যানেল তার আগে আমাদেরকে অবশ্যই গুগল অ্যাডস আমরা যখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করব তখন আমাদের ইয়া দিয়ে দিতে হবে কি বলে রিমার্কেটিং অডিয়েন্সটা দিয়ে দিতে হবে তো রিমার্কেটিং অডিয়েন্স দিতে হলে তো প্রথম দিকে এটা আমরা পাই না তার মানে কিছুদিন আমাদের সার্চ অ্যাড চললো ডিসপ্লে অ্যাড চললো তারপরে ধরো যে চললো চলার পরে কিছু একটা অডিয়েন্স আসলো কিছু কেনাকাটা হইলো দেন হচ্ছে একটা সার্টেন ডিম পরে আমাদের নতুন স্ট্র্যাটেজি কি হবে যে আমরা একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন করবো কথা বোঝা গেছে আচ্ছা এই হলো মোটামুটি কথাবার্তা এখানে ওই সমস্ত কথাবার্তা আছে প্রথম দিককার মূলত এই কথাই আর আসেন আমরা তার মানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন কে আমরা প্রথমে চালাতে পারবো না প্রথমে চালাতে পারবো না একটা সার্টেন টাইম পরে তবে এই একটা খুব ভালো পারফর্ম করে যদি পর্যাপ্ত ডেটা আপনি দিতে পারেন পর্যটক কিন্তু হুট করে যদি একদম ক্যাম্পেনে মানে নতুন একটা অ্যাকাউন্ট শুরু করে প্রথমে কিচ্ছু হবে নাকি কারণ এই ক্যাম্পেনের মূল বক্তব্য প্রিভিয়াস ডেট এর কাজ আসেন আমরা সেটা দেখি আর আচ্ছা আমরা একটা নতুন ক্যাম্পেন তৈরি করতে চাই আচ্ছা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন অবশ্যই সব সময় আপনি সেলস অথবা লিড জেনারেশন সেইটা চালালেই ভালো এছাড়া যে ওয়েবসাইট ট্রাফিক চালাতে পারবেন না তা না বাট সেলস অথবা লিড চালাতে হয় কারণ ততদিনে আপনার ডেটা এসে গেছে তাই না তো এখন তো আপনার এই ফা মানুষকে অ্যাডটা দেখানোর সময় নেই থাকে আর সেই এই ফা মানুষকে অ্যাড অ্যাওয়ারনেস করছেন ওয়েবসাইট ট্রাফিক করছেন এই জিনিসগুলো করা শেষ মানুষ দেখেছে অলরেডি আপনাকে চেনে জানে অলরেডি আপনার ওয়েবসাইট ভিজিট ভিজিট করেছে আর এখানে আমরা ব্যবহার করব মেনলি রিমার্কেট অডিয়েন্স এবং কাস্টমার অডিয়েন্স এর বাইরে করব না এছাড়াও ডেমোগ্রাফিক ট্রাফিক দিয়ে দিতে পারেন সেটা আলাদা ব্যাপারে আমি আসতেছি কোন পয়েন্ট অফ ভিউ থেকে দিবেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন আমরা সবসময় চালাই

এরকম আরকি ঠিক আছে আচ্ছা তো ধরো আমরা সেলসটা করতে পারি অথবা লিডটা ধরো আমরা সেলস করলাম আর কি এখান থেকে মোটামুটি যেটা আপনি অপটিমাইজ করতে চান সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দেন হুম তাহলে ওইভাবে অপটিমাইজ হবে আর কি সবগুলো রাখতে পারেন তাহলে একটু ভেবা থাকা হয়ে যাবে একটা রাখা না আচ্ছা এইবার হচ্ছে আমরা পারফরমেন্স ব্যাক ক্যাম্পেইনটা সিলেক্ট করি পারফরমেন্স ব্যাক ক্যাম্পেইনে আপনার নাম দিয়ে দেন কি ক্যাম্পেইন কাকে বলে কিভাবে নাম দিতে হয় এই জিনিসগুলো আমরা জানি এগুলো ফাওয়াল আপনাদের করার সময় নেই আচ্ছা গিরে ভাই মাইন্ড খাইছলে না সোলেস 100% সেলস এড তাহলে আমরা কনভারশন চাই আচ্ছা এখানে একটা দারুণ কথা আছে এই কথাটা আমাদের একটু শিখতে হবে আর কি সেটা হলো যে কোন বিজনেস টিকে থাকে দুইটা কারণ একটা হচ্ছে নতুন কাস্টমার অ্যাকুইজিশন করা মানে নতুন নতুন কাস্টমার বাড়ানো আর একটা হচ্ছে যে যারা তোমার অলরেডি কাস্টমার তাদের কাছ থেকে রিপিটেড সেলস জেনারেট করা আচ্ছা তাহলে কি দাঁড়াইলো যে কে কি লিখছেন ভাই বস ইনশাআল্লাহ আচ্ছা এখন তাহলে হচ্ছে যে একটা বিজনেস টিকে থাকবে যদি তোমার এটা হয় যে যারা তোমার এক্সিস্টিং কাস্টমার আছে সেখান থেকে রিপিটেড সেল জেনারেট করা একই লোক বারবার কিনতেছে বারবার কিনতেছে প্রতি মাসে একটা করে ডাব সাবান কিনতে প্রয়োজন ডাবের বাইরে যান তো রিপিটেড কাস্টমার এবং নতুন যারা বিয়ে করছেন ভাই তাদেরকে একটা ডাব সাবান গিয়ে দিতে হবে নতুন নতুন করে তাই না তার মানে হচ্ছে নতুন নতুন কাস্টমারকে অ্যাকুইজিট করা আর এক্সিস্টিং কাস্টমারের কাছে রিপিটেড সেল বের করা দুইভাবে আপনি অপটিমাইজ করতে পারেন হয়তো আপনি দুইটা ক্যাম্পেইন করতে পারেন একটা দিয়ে হচ্ছে যে আপনি নিউ কাস্টমার অ্যাকুইজিশন করেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দিয়ে তাহলে যারা এখন পর্যন্ত আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নাই তাদের কাছে গুগল অপটিমাইজ করবে এক্ষেত্রে একটু খরচ বাড়ে ভাই অথবা এটা তুলে দিলে ও হচ্ছে যে তখন হচ্ছে যে নতুন কাস্টমারের কাছে যাবে এক্সিস্টিং যারা আছে তাদের কাছে যাবে ওইভাবে অপটিমাইজ হবে দ্যাটস ইট এবার আসেন যে এগুলো আমরা জানি আমরা কোথায় অ্যাড দেখাবো রেডি আসবে তমক সমগ্র সবকিছুই জানি এখানে মোর সেটিং এ শিডিউল ফিডিউল করে দিলে পারো পেস ফিড আমরা যদি ইয়ার ক্ষেত্রে হয় আর কি মানে ইয়ার কি বলে যদি জএমসি এর সাথে কানেক্ট করো সেই ক্ষেত্রে ফিটটি দেখায় দিতে হয় এই জায়গাটা একটা কথা আছে এটাও ভালো করতে পারেন আর কি বাই ডিফল্ট রিকমেন্ড করে তোমার এটা অপটিমাইজ করার জন্য যে তুমি যদি এই টেক্সট অ্যাসেট ডিসপ্লে এর ক্ষেত্রে আমরা অ্যাসেট কি দেখেছিলাম ভাই যে তুমি যে তোমার ইয়া দাওয়ার তুমি হেডলাইন লেখো ডিসক্রিপশন লেখো তারপর তুমি ইমেজ অ্যাড করো ভিডিও অ্যাড করো এইগুলোকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস এর ভাষায় অ্যাড অ্যাসেটস অ্যাড অ্যাসেট মানে ভিডিও হতে পারে যেটা যেটা মানুষ দেখে ব্যানার অ্যাড ব্যানার হতে পারে যেটা আমরা দিই আর কি অথবা যে আমরা কি বলে রেসপন্সিভ এর ক্ষেত্রে আমরা যে ইয়াগুলো নিয়ে এলাম ওইগুলো অ্যাড অ্যাসেট বলে অথবা ওই অ্যাড এর ক্ষেত্রে আমরা যে হেডলাইন লিখি ডেসক্রিপশন লিখি লং হেডলাইন এগুলোকে আমরা বলে অ্যাড অ্যাসেট তো তুমি যদি টেক্সট অ্যাড এইটারে টিক চিহ্ন মায়রা দাও এবং এটাও টিক চিহ্ন মাইরা দাও তাহলে অনেক সময় এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম সামন যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে ওই কি ওই ইসের মতো আর এটারে কি বলে ওই যে আমরা ডাইনামিক সার্চ শিখছিলাম যে যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে ওই কিওয়ার্ডের সাথে যদি ওই প্রোডাক্টের হেডলাইন বা ডেসক্রিপশন মেলে তাহলে সে অটোমেটিক্যালি ওই হেডলাইন এবং ওই ওই হেডলাইন এবং ওই ডেসক্রিপশন মিলিয়ে সে অটোমেটিক গুগল এডস প্ল্যাটফর্ম কি করে হেডলাইনটা লিখে নেয় পাশাপাশি যার সাথে সবথেকে থেকে বেশি মেলে যে ল্যান্ডিং পেজের সাথে সেই ইউআরএলটা নিয়ে ও একটা ফাইনাল ইউআরএল তৈরি করে ফেলে যাতে ওইখানে ক্লিক করলে এই ইউআরএল ঠিক সেই জিনিসটা এখানে যে ফাইনাল ইউআরএল ও ক্রল করে নিবে টেক্সট অ্যাসেট মানে ওই যে হেডলাইন ডেসক্রিপশন গুলো ও হচ্ছে যে কেউ যে কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছে বা ওর কাছে যদি ভিডিও ক্ষেত্রে হয় যেটা মনে হবে আর কি যেটা সব থেকে কাছাকাছি হবে আর কি ওই অডিয়েন্সের জন্য সে সেটা অটোমেটিক্যালি নিয়ে তোমার হচ্ছে যে ওই ডেসক্রিপশন ডেসক্রিপশন লিখে দিবে দ্যাটস ইট আমরা যদি একটু নেক্সট করি আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাসেট গ্রুপ ওই অ্যাড গ্রুপ যার নাম অ্যাড গ্রুপ তার অ্যাসেট গ্রুপ এখানে আমরা কোথায় কোথায় দেখবে সেই জায়গাগুলো এখানে সুন্দর করে দেওয়া ঠিক আছে তো ধরো আমরা আমরা ধরো ধরো এটাই এটাই দিই আর দিলাম আচ্ছা এখান থেকে তুমি ভাই যত ধরনের ইমেজ টিমেজ আছে সেগুলো দিতে থাকো আর কি আপ টু টোয়েন্টি ইমেজ দাও আর কি ঠিক আছে এখান থেকে ধরেন আমরা দিয়ে দিই আর কি ধরো ধরেন আর কি আমরা কয়েকটা দিচ্ছি বেশি দিব না আমরা ধরো এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে আরো দিতে হতে পারি ও আচ্ছা এতে আরো সিলেক্ট করে নিয়ে ধরো আমরা এই ইমেজটা দিয়ে দিই এটার একটু ক্লিক করে যে ওই কাহিনী করে দিয়ে আর কি এটা ঠিক আছে এটা নিবে না ঠিক আছে সমস্যা নেই এটা একটু ক্লিক করে ওইভাবে করে এটা দিয়ে আর কি সেম যদি এটা না নেয় একটা হরাইজেন্টাল ইমেজ দিতে হবে ধরো আপাতত এটা দিয়ে দিলাম কিছু করার নেই আর কি নাই তো তাই তাই না এটা একটু সিলেক্ট করো দেন এটা দাও এটা দাও দেন এটা নিচ্ছে না তাহলে কোনো সমস্যা নাই আমরা এই দুটো নিয়ে নিলাম আমরা আমরা তো না এখানে একটু স্ক্রল অথবা আলাদা আলাদা কি ব্লেজারের দুনিয়ায় মোটামুটি তো অনেকগুলো এই ধরো এটা আমরা নিয়ে নিতে পারি এটা আমরা একটু সিলেক্ট করি এটা নাও এটাও সিলেক্ট করে দাও এটা এরকম দিয়ে দাও দেন ফাইন দিতে পারি আর কি যতগুলো দিতে পারেন আচ্ছা এবার গেল এবার ধরো তুমি লোগোটা দিয়ে দাও আমরা এখান থেকে ধরো এই লোগোটা দিয়ে দিই আপনি না হলে করলেই পাবেন যেটা আমরা গত ক্লাস গুলোতে শিখেছি লোগোটা দিয়ে দিলেন কি লোগো আপ টু ফাইভ লোগো তো এখানে কিন্তু আপনি হরাইজেনটার লোগো তারপরে যে স্কোয়ার টাইপের লোগো তারপরে বেশ কয়েক প্রকারের লোগো দিয়ে দিয়ে আর কি আমি শর্টকাটে মারার জন্য এটা করছি আর কি কিন্তু অনেক সময় হচ্ছে যে লাগে পাঁচটা আর এ এছাড়াও তুমি ধরো এখানে ভিডিও দিয়ে দিতে পারো ধরো আমরা আচ্ছা এই ইউটিউব থেকে আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো এখানে এসে বসে আছে আর কি দিয়ে দাও ধরো চার পাঁচটা ভিডিও দিয়ে দাও যে তিনটা ভিডিও ও মাইগার তিন চারটা ভিডিও আছে দিয়ে দেন ধরেন আমি দিয়ে দিলাম কি অথবা আপনি সার্চ দিলেও এখানে কিন্তু পাবেন আর কি

তারপরে হচ্ছে যে আচ্ছা এটা ধরো এখান থেকে আমরা আরো বেশ কিছু জিনিসপত্র দিতে হবে ধরেন আমরা এখান থেকে আপাতত দিয়ে দিচ্ছি এটা আমরা কিভাবে লিখতে হয় জানি চার জিপিটির হেল্প নিয়ে সুন্দর করে লিখে দিব ঠিক আছে ধরেন আমরা এখান থেকে অবশ্যই যদি ইয়া হয় তাহলে আমরা স্বপ্ন ইউজ করব এখানে যে কালার ফালার কেমনি কি দিতে হয় এগুলো আমরা জানি এগুলো না দিলেও চলবে এখানে আমরা ধরো ইউটিউব অ্যাডগুলো কেমন দেখাবে তারপরে হচ্ছে জিমেইলের মধ্যে এড গুলো কেমন দেখাবে তারপরে সার্চ এড গুলো কেমন সার্চ হেডলাইন এখনো দিইনি একটু পরে দিব ডিসপ্লে এর মধ্যে এড কেমন দেখাবে তারপরে হচ্ছে ডিসকভারিতে অ্যাডগুলো কেমন দেখাবে হুম আচ্ছা ডিসকভারি জায়গাটা আরো ক্লিয়ার হবে আমি সামনে আসতেছি আর কি ঠিক আছে এই দিয়ে দিলেন এইবার বলেন এই যে এখান থেকে এই যে ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিবে যে কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করছেন না সেই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবে মানে সার্চ জন্য আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম সেম কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবে ধরেন লারি উইন্টার কালেকশন একদম যেভাবে এখানে কোনো ইএমএস টাইপ ফাইভ নাই এরকম দিতে থাকবেন আর কি ঠিক আছে ধর যে উইন্টার ড্রেস ধরেন আর কি আমি দিচ্ছি আর কি কিন্তু আমরা এগুলো কোথা থেকে দিব ওই রিসার্চ থেকে দিব তো ওই কিওয়ার্ড গুলো দিতে হবে কিন্তু ওই বুঝতে পারছেন আচ্ছা তারপরে ধরো এখানে আমি কয়েকটা দিচ্ছি আর কি বাট আপনি অনেকগুলো দিবেন মানে যেগুলো রিসার্চ করছেন বিশটা হোক বাইশটা হোক দশটা হোক পনেরোটা হোক সেগুলো দিবেন আর কি ঠিক আছে ধরেন ফ্যাশন ধরেন আর কি দিলাম দিলাম ঠিক আছে এরকম আপ টু পঁচিশটা দিয়ে দাও এখানে দেখেন আমাদের মূল বক্তব্য যেটা আর কি যে ইউর ডাটা ইওর ডাটা মানে আমরা যে রিমার্কেটিং অডিয়েন্স স্ডিডিওস তৈরি করছিলাম এটা আসলে দিতে হবে এটা আমাদের দিতে হবে অথবা ধরো যে তোমার এটাই হচ্ছে যে অডিয়েন্স সিগনাল আর কি আমরা এটাকে বলছি অডিয়েন্স সিগনাল মানে হলো যে মানে গুগল অ্যাডস একটা সিগনাল পাবে কি সিগনাল পাবে ওই যে আমি ডেটা দিয়ে দিচ্ছি ধরো আমি এখান থেকে ব্রাউজ করি ব্রাউজ করে যে আমরা গতদিন বানাইলাম না এই যে আর্টিমাস অল ভিজিটর আর্টিমাস প্রোডাক্ট পেজ ভিজিটর আর্টিমাস অল ওয়েবসাইট ভিজিটর ধরো ধরো আর্টিমাস অল পারচেজার আর্টিমাস প্রোডাক্ট পেজ ভিজিটর এই তার মানে গুগলকে আমরা একটা সিগন্যাল দিয়ে দিলাম কি সিগন্যাল দিলাম ভাই যে ভাই আমার ওয়েবসাইটে যারা ভিজিট পারচেজ করেছে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছে

এই জন্য হচ্ছে যে আমরা সব সময় কি এডিশনাল সিগন্যাল কি আছে ভাই ইন্টারেন্স ডেমোগ্রাফি এটাও আপনি দিতে পারেন যদি আপনার কাস্টমার মানে ওইভাবে থাকে আর কি হ্যাঁ যে আপনি তো জানেন যে আপনার অডিয়েন্স কারা মেল না ফিমেল তাদের বয়স আঠারো থেকে ধরো চৌত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর দিয়ে দাও আর কি হ্যাঁ এডিশনাল সিগন্যাল আর কি আছে ওই ইন্টারেন্স অ্যান্ড ডেমোগ্রাফি যদি একটু আরেকটু দিতে চান আর কি হ্যাঁ ওইটাই বলো আচ্ছা এই আর কি এরপর একটা অডিয়েন্স নেন তো আমরা এবার হচ্ছে মোটামুটি আমাদেরকে একটা সাজেস্ট করেছে যে এভারেজ বাজেট তোমার থার্টি ফাইভ দিলে ভালো ঠিক আছে আমরা কোনো সমস্যা করবো না কাস্টম করে তুমি বাড়িয়েও দিতে পারো ডিপেন্ডস অন বাট এখানে একটু বাজেট খাবে কারণ একই অ্যাড সারা দুনিয়ায় চলে তো এই অ্যাড তাহলে আমরা যেটা বুঝলাম এই ক্যাম্পেন ক্রিয়েশন তো ইজ নাথিং তাই না আমাদের এখানে মূল স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি এই যে মাল্টিপল অ্যাসেট গ্রুপ এড করতে বলতেছে আর কি যে কম করছি এই জন্য আর কি হ্যাঁ যাই হোক তো ও ও আচ্ছা আমরা হেডলাইন টেনে যাই হোক এখানে দিয়ে দাও আরকি কি আমাদের মূল বক্তব্য যেটা দাঁড়াচ্ছে মূল বক্তব্য যেটা দাঁড়াচ্ছে এটা কিন্তু সুন্দর করে লিখে নিতে হবে ভাই কিওয়ার্ড এসেস করে আমরা যেগুলো শিখেছি ওইভাবে দিতে হবে কিন্তু মাথায় রেখে এটা লিখে দাও প্লেজার এখানে আমাদের মূল বক্তব্য হলো যে এই ক্যাম্পেইনটা আমরা হুট করে চালাইতে পারি এই ক্যাম্পেইনটা আমরা চালাই কখন যখন মোটামুটি আমাদের একটা অডিয়েন্স গ্রুপ তৈরি হয়েছে কারণ যে আমরা অডিয়েন্স সিগনালে দিলাম রিমার্কেটিং অডিয়েন্স যে অডিয়েন্স আমাদের হাতে আছে আর একটা হলো যে আরেকটা কি যেন বললাম আরেকটা হ্যাঁ ওইটা চালাতে পারি না তো এটাই আর কি এবং মোটামুটি একটা নির্দিষ্ট টাইম পরে হুট করে না পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন আমরা হুট ও আরেকটা জিনিস বললাম হচ্ছে যে আমরা অবশ্যই পারফরমেন্স ক্যাম্পেন আমরা লিড অথবা সেলস এর জন্য আমরা এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেন করবো আদারওয়াইজ করবো এই আর কি যদি করেন করতে আপনি পারেন কোনো সময় কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না কিন্তু যদি পর্যাপ্ত করে দেন সুন্দর করে হেডলাইন ডেসক্রিপশন এবং কন্টেন্ট গুলো যদি হান্ড্রেড পার্ট এই গুলো খুব ভালো পারফর্ম করে সব জায়গা দেখায় দেখছেন মানে একটা ক্যাম্পেন দিয়ে সারা দুনিয়া হয়ে গেল এবং এই এর ওরা বলছে যে ভাই ওরা দীর্ঘদিন ধরে গবেষণা করছে পাঁচ বছর নাকি এটা উপর গবেষণা করছে তারপরে এই এবং অলরেডি বেনিফিটেড

স্যার আমাদের প্রস্তাব ছিল কি ওজা সাজেস্ট করবে ওটা নাকি আমরা আসলে বের করব কিভাবে আসলে কিভাবে বাজেটটা দিব सेम है सेम है ওই সাজেস্ট করতে পারে আর আপনি করলে তো পেয়ে যাবেন ভাই বাদ বাকিগুলোর কম্বিনেশন রেড গুলো বাকি বাকিগুলোর কম্বিনেশন না স্যার এটা তো তাহলে স্যার যে এক প্রকার স্যার সার এর মতো কাজ কাজ করতেছে স্যার সার সেট এর মতো কোথায় কাজ করতেছে সব এটার মতো কাজ করতেছে সার সেট মানে মানে ডিসপ্লে এর মতো কাজ করতেছে সব এটার মতো কাজ জি স্যার জি স্যার মানে বলতে ভুল হইছে আর কি মানে সব সব এটার সমন্বয়ে এই জিনিসটা করা হইছে আর কি স্যার বস ওই যে গত ক্লাসে আপনাকে একটু বলছিলাম আপনি হয়তো বলছিলেন যে বস এটা একটু দেখাবেন ওই যে ইউটিউবে যে আপনার ক্যাটালগ একটা কিভাবে কেবসে কিছু মানে কিভাবে দেখাবো ভাই ক্যাটালগ এড করতেলে আমাকে যেতে হবে ইসে ওই মার্সেল সেন্টারে 15 ঘন্টার একটা কোর্স বস হ্যাঁ বস মনে কিছু একটা স্কিপ হয়ে গেছে যে আমরা চ্যানেলের ভিতরে যে আমাদের অ্যাডটা চালাবো ওইটা মনে একটু দেখান নেই কোনটা চ্যানেলের মধ্যে অ্যাড দেখাও

না তোমার হচ্ছে ইয়া করতে পারবে না তো মানে বাম্পার একটা তোমার ছয় সেকেন্ড আগে স্কিপ করতেই পারবে স্কিপ করতে পারে কিন্তু এটা ইয়ে ভাই অ্যাড স্টার্ট হলো বেরিয়ে আসলো কোনো কোন এক সেকেন্ড সেকেন্ড হওয়ার পরে স্কিপ টোটালি বেরিয়ে আসলো ওখান থেকে ইমপ্রেশন সে ক্ষেত্রে ইমপ্রেশন আর এমনি ওয়াজ যেগুলো স্কিপেবল বা নন স্কিপেবল অ্যাড হ্যাঁ যেটা দাম না দাম 5 সেকেন্ড যাওয়ার পরে স্কিপ করে ওটাও ইমপ্রেশন সেম ইদাই দাও মানে যত সময় সে একটা পুরো না দেখবে তত সময় না 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 কিন্তু তুমি যদি ওখানে ব্রিডিং ব্যবহার করো সিপিভি হ্যাঁ হ্যাঁ তখন যদি ও থার্টি সেকেন্ড দেখে অথবা পুরো ভিডিওটা দেখে অথবা ভিডিওতে ক্লিক করে তখন হচ্ছে টাকা আর বাদ ইমপ্রেশন বেসিস হবে আর একটা জিনিস বল ওই এর থেকে যে যখন ভিডিও ক্যাম্পেইন দিয়ে করা হচ্ছে না তখন ওই ওই জায়গায় যাতে ওই সাপ টাইপ দেয় না সার্টাই আগে তো চারটে করে দিত যে ভিডিও ভিউজ ইয়ে ফ্রিকোয়েন্সি বলেছিল অডিও বলেছিল ওই ওই জায়গায় দেখছি দুটো অপশন টোটালি তুলে দিয়েছি মানে রিসেন্ট তুলে দিবে আরো তুলে দিবে আরো সাজাবে এটা এখনো সাজানো হয়নি এটা আরো তুলে দিবে আমরা ইনফিডেডের জন্য দেখো আমরা আগে ইনফিডেড এর জন্য আমরা কি করতাম গত গত মানে মানে সম্ভবত ষোলোতেও দেখেছি নাকি পনেরোতে আহাboss আমরা হচ্ছে যে ইনফিডেটের জন্য ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন বলে যেতাম দেন ভিডিওটা যেতাম দেন এখানে আমাদের আসছে ইনফিডেট সেটা কিন্তু এখন নাই কিন্তু এটাও সাজানো ঠিক না এটাও সাজাবে আর মানে যদি মার্কেটিং পয়েন্ট অফ যারা ওই মার্কেটিং পড়ালেখা করেছেন আর কি বেসিক বা এমবিএ টি করেছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে এটা সাজানো ঠিক না আরো সুন্দর করে করা যায় বাট এটা চেঞ্জ হবে আর আমি ওইটারে মানে আমরা পড়ানোর সময় যে আমরা ওই জিনিসগুলো ইয়া করছি আর কি দিন শেষে এরকমই হবে দিন শেষে ওকে এরকম হতে হবে আর এই যে আমরা কোথায় যেন করলাম আমরা গতদিন কোথায় যেন করছিলাম না 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 আমরা কোথায় যেন ইয়ে করলাম না কোথায় যেন একটা ইয়ে করলাম না ও ওই যে ইউটিউবের ওই ওই জায়গাটা ইউটিউবের ওই ইউটিউব কোন জায়গা এটা নাকি ইউটিউব এই যে আমরা এরকম করলাম না যে দিন শেষে তোমার যে এই স্টাইল হবে তুমি ফ্রিকোয়েন্সি মারো ইফিসিয়েন্ট রিস মারো স্যালো সাবস্ক্রাইব মারো একটা সেকশনে যাবে ওয়েবসাইট টাইপে একটা সেকশনে যাবে সেলস লিড একটা সেকশনে যাবে এইভাবে সাজানো হবে কিন্তু এখানে কি করেছে ভিডিও ভিউজ ইফিসিয়েন্ট রিস টার্গেট করে সে একই জিনিস একই জিনিস ভিডিও ভিউ মানে ও এক

কোনো প্রয়োজন নাই কিন্তু এটাতে কোনো কোনো কিছু ক্যারি করে না অপটিমাইজ হবে কিভাবে যেমন এটা তুমি বলতেছো ইফিসিয়েন্ট ডিস তার মানে আমার একটা তুমি একই মানুষকে বারবার না দেখায় ইউনিক ইউনিক মানুষের কাছে নিয়ে দেখাবা এইটা করলে ভাই কি কি ইয়া করবে এটা কি করবে তাহলে ফর্মুলা অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো ঠিক নাই সাবটাইম সো এইগুলো আরো পলিশড হবে যেটা অলরেডি হয়েছে কিছু ঠিক কি না হ্যাঁ

যদি আমরা কোন একটা ধরো আমরা ডিসপ্লে ক্ষেত্রে যদি যাই ধরো আমরা অ্যাওয়ারনেস ডিসপ্লে ক্ষেত্রে যদি যাই এখানে হচ্ছে যে ধরো এটা ছিল আর কি ধরো এগুলো আমাদের সব যাক দেখি মোট সেটিং এসে কি আছে না এখানে নাই নেক্সটে যাই এটাও ধরো একটা দিয়ে দাও আর কি যাই টার্গেটিং টার্গেটিং ধরো আমরা দিয়ে দিলাম আচ্ছা ক্যাম্প ভিউটা কোন জায়গায় মিস গেল ক্যাম্পেইন সেটিং এর এখানেই থাকা উচিত বস এই এর আছে এই মাঝখানের একটা কোন একটা জায়গা আছে ক্যাপ ভিউটা ঢুকে তখনও আসিনি মোড়ের মধ্যে মনে মরে গেলাম তো না বেগটা গেম না এখানে না বছরটা ফার্স্ট এ আসছে ফার্স্ট দিকে এখানে আসছে না

বস এই জায়গায় এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে বস বিউর দিক দিয়ে তো আমি যখন ওই গুগল সাপোর্টে মেট্রিক্স নিয়ে দেখছিলাম ভিডিও মেট্রিক্স তো ওই জায়গায় বস একটা কথা বলছে যে কেউ যদি দেখা যাচ্ছে পনেরো সেকেন্ডের একটা অ্যাড নন স্কিপেবল অ্যাড সে দশ সেকেন্ড দেখে ক্লিক করলো তাহলে ওইটা ওই ভিউ এবং ক্লিক কাউন্ট করে আবার আরেকটা হ্যাঁ ক্লিক করলে অলওয়েজ ক্লিক কাউন্ট ক্লিক করলে মানেই ক্লিক কাউন্ট তখন আর ইমপ্রেশন আরেকটাতে বলেছে একবার সে পুরো ভিডিওটা দেখলো পরবর্তীতে যখন তার কাছে আবারই রিপিট ভিডিও গেল তখন সে পাঁচ সেকেন্ড দেখার পর যদি ক্লিক করে তাহলে দুইটা আর হচ্ছে না তখন একটা ভিউ আর ক্লিক হচ্ছে এটা এটা একজনকে দেখায় তাই তো হবে কারণ কথা বলে দেখাইছে ক্লিক করে না ইমপ্রেশন

এত বক বক করলাম তিন দিন ধরে কেন তার কারণ হলো যে কন্টেন্টটা কেমন হবে কন্টেন্ট আপনি বুঝে নেবেন তাহলে কিন্তু কোনোদিনও এই ক্যাম্পেনে পারফরমেন্স ভালো আনতে পারবেন বুঝতে পারছেন আর এটা ক্লায়েন্ট দিয়ে দিবে যদি আপনাকে করে দিতে বলে আলাদা সার্চ করবেন অসুবিধা বলবেন যে আমার ভিডিও বানাতে কত টাকা দিতে হবে ভিডিও বস এটা এর মধ্যে আছে এডিশনাল সেটিংস এর মধ্যে আছে ওই ডিভাইস টার্গেটিং এর তলা এই সিকোয়েন্সি ফি কোন সি ক্যাম্পেইন এর মধ্যে ওখানে একটা আছে বাস ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি আর আছে ক্যাপ ভিওএল ফ্রিকোয়েন্সি কই 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 এই তো বাস আমি দেখলাম খুলে আমি এখানে স্ক্রিনটা আমি তো ওখানে ফোন থেকে আছে আমি ল্যাপটপটা খুলে जस्ट দেখলাম এখন এই স্ক্রিনটা সাধারণত দেখি এর স্ক্রিনটা হ্যাঁ সাধারণত স্ক্রিনটা সাধারণত ওটা দিলেও হয় না দিলে হয় গুগল অটোমেটিক অপটিমাইজ করে না দিলে না দিলে বাট দিয়ে দিতে পারেন টাকা বেশি খরচ করতে চান না তখন ওইটা দিয়ে দিন যখন অডিয়েন্স খুঁজে পাবে না ওয়াট জাপ্ত তখন একই মানুষকে বারবার দেয় সাধ্য দেখি হ্যাঁ 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 এই ফ্রিকোয়েন্সি ক্যাপি

পার ডে দিয়ে সাত বার দিলে যে একই ইউজারকে তোমার একটা সাত বার শো করবে পার আচ্ছা আর এইটা বলছে যে তোমার ভিউ অথবা ইন্টারেকশন হবে সাতবার ইন্টারেকশন হওয়া মানে কিন্তু কয়েক প্রকার সেটা ক্লিক হতে পারে সেটা ভিডিওটা সে পুরাটা দেখতে পারে এটাই আর কিছু

তাহলে পরে ওটা আর থাকবে না তখন ইউটিউবে আপলোড হয় সেটা ছয় সেকেন্ড আর ওই যে দেখ না আর্মির মাপ আর সাধারণ মাপ তো আলাদা আছে তো ওই ইয়া আছে ওই যে আর যদি পনেরো সেকেন্ডের অ্যাড দিতে চাও তাহলে যখন হচ্ছে ওটা রেন্ডারিং করবে তোমার ওই ইয়া আর কি এডিটর তখন ওই জন্য একটা পনেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড মানে কারণ ইউটিউবে অ্যাড আপ করলে এক সেকেন্ড বেশি হয়ে যায় এই হলো ব্যাপার ঠিক এটা হলো ক্লায়েন্ট যেমন আপনি একটু আগে বললেন যে ক্লায়েন্ট আমাদেরকে এসে বলবে যে আমি একটা বাজেট দিয়ে দিলাম তুমি অ্যাড রান করো। এরকম কিছু একটা। সে আসলে সিপিিসি কি পিপিসি কি এগুলো বুঝবে না। কিসের অ্যাওয়ারনেস কিসের তা না এটা আপনাকে করতে হবে। মোটামুটি কিছুটা ওই রকমেরই আর কি। মানে আমাকে সব কিছু করতে হবে। তো সেই একটা একটা ক্লায়েন্টের বাজেট আসলে কত হওয়া উচিত। হ্যাঁ এটা আসলে অনেক ক্ষেত্রে মানে এটা অনেক ক্ষেত্রে এটা বাজেটটা আপনি কিভাবে তৈরি বাজেট দেখা যাচ্ছে যে সে হয়তো এসে বলতে পারে যে আমি এক হাজার ডলার দিচ্ছি তুমি অ্যাড রান করো বাট ওই বিজনেসটার জন্য হয়তো দেখা যাচ্ছে যে দুই হাজার অথবা আট হাজার ক্লাস মানে একটা বাজেট মানে কিভাবে করেন বাজেটটা কিভাবে বাজেটটা ফরকাস্ট করি করে দেখা যাচ্ছে যে একটা ওইভাবেই তো বাজেটটা বানাবেন

আর নাজিল হয় না আমার মত তোমার মতো টাল মার্কেটার বলছে এটা ওই সেরকম একটা জায়গা থেকে আপনি শুনছেন এটা করে দেখতে পারেন অসুবিধা গুগল থেকে সমস্ত কথা নাজিল হয় যে বাজেট গুগল থেকে যেটা আছে সেটা আমি শিখাইছে বস বস অডিয়েন্স সিগন্যালটা নিয়ে একটু জানতে বস এখানে কি কোনো ডাটা লিমিটেশন আছে যে আমি এই পরিমাণ ডাটা দিতে পারবো আমি ধরেন কাস্টম অডিয়েন্স দিচ্ছি বা রিমার্কেটিং অডিয়েন্স গুলো দিচ্ছি এর পাশাপাশি আমি জিএফ4 থেকে ডেমোগ্রাফিক্স বা ইউজার অ্যাকুইজিশন ইন মার্কেট অডিয়েন্স দিচ্ছি তো এই ক্ষেত্রে কোনো লিমিটেশন আছে কিনা কোনো লিমিটেশন আপনি যত ডাটা দিবেন তত ভালো আর লিমিটেশন থেকেও থাকে অত ডাটা আপনি দিতে পারবেন জি বস বস আপনি 20টা 22টা 24টা 50টা দিবেন কোনো সমস্যা নেই আমরা যখন জিএ4 এ অডিয়েন্স শিখবো না ধরেন 15 20টা অডিয়েন্স বলবো সবগুলো দিবেন কোনো সমস্যা নেই জি বস বরং এখানে যদি সেই রকম ডাটা হয় যত বেশি দিবেন তত ভালো কারণ এআই সিস্টেমে তুমি যত চ্যাট ক্ষেত্রে কি হলো বললো না যে চ্যাট যখন প্রথম লঞ্চ করলো যে দুই সাল পর্যন্ত গাছ ডাটা আছে তার মানে পূর্বের পরের ডাটা দিতে পারে পরে এখন ইম্প্রুভ করছে তাই না তার মানে যে কোনো এআই সিস্টেমে তুমি যত বেশি ডেটা দিবা তত ভালো ওর জন্য ও মেশিনটা লার্ন করলো দেন ওর এআই ডিসিশন নিতে সুবিধা ওই ডেটার উপর ভিত্তি এই জন্য যে কোনো যে কোনো এআই সিস্টেমে তুমি যত বেশি ডেটা দিবা তত ভালো

সার্চের মধ্যে এক বাজেট হয় তারপরে ডিসপ্লে অ্যাডসের বাজেট হয় না ডিসপ্লে অ্যাডসের বাজেটটা এই করে একসাথে দেখাইতেছে না ডিসপ্লে আর এই প্রবলেমে আপনি পড়বেন বলে দেখবেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেনের ক্ষেত্রে ডিসপ্লে এর ক্ষেত্রে গুগল রিকমেন্ড করা যায় ভাই তার মিনিমাম বাজেট আছে আমরা একটু আগে দেখলাম 35 হতে হবে আপনি তো বাড়াই দিল সমস্যা ঠিক আছে জি জি কারণ হ্যাঁ এটা তো অবশ্যই ট্রু কারণ ও অ্যাড গুলো অনেক জায়গা দেখাচ্ছে তো সেক্ষেত্রেও তো তো একটু বাজেট ভালো লাগবে আবার পারফরমেন্স একটু ঝামেলা আছে বস আর আরেকটা জিনিস আমরা যেরকম হ্যালো হ্যাঁ হ্যাঁ বস আরেকটা জিনিস আমরা যেরকম ফেসবুক ফেসবুকের ক্ষেত্রে ওই দুটো বাজেট ছিল না একটা লাইফ টাইম আর একটা ডেইলি বাজেট

ঠিক আছে ওনার কাছে দিয়ে দেন দিয়ে দেন খুব মানে ইয়ার আমাদের এই জনতা গুলো